আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা বাজার থেকে যে মাল্টি প্লাগগুলো কিনে থাকি সেগুলো অনেক নিম্নমানের হয়ে থাকে এবং এর ফাঁদগুলো এবং কেবলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে ঘরে বসে খুবই অল্প সময় এবং অল্প খরচে একটি মাল্টি প্লাগ তৈরি করে নিতে পারবেন। এই মাল্টি প্লাগ দিয়ে আপনারা আপনার বাসার ল্যাপটপ, ফ্রিজ, টিভি এবং মোবাইল চার্জার সহ অন্যান্য জিনিসও ব্যবহার করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারুন কীভাবে আপনি এটি তৈরি করে নেবেন। তো প্লাগটি তৈরি করার জন্য আমরা একটি 18 সকেট নিয়েছি। আপনি চাইলে 16 সকেট দিয়ে তৈরি করতে পারেন অথবা দুইটি তিনটি সকেট একসাথে লাগিয়ে মাল্টি প্লাগ তৈরি করে নিতে পারেন। আমি এখানে আপনাদের দেখানোর জন্য 2376 তার নিয়েছি, কেবল করা একটার ভিতরে যে দুটি তার থাকে সেগুলো নিয়েছি। আর আপনি আপনার লোড অনুযায়ী কেবল নেবেন, যত বেশি লোড তত বেশি মোটা তার দিতে হবে। তো লোড যদি একটু বেশি হয় তাহলে আপনারা 1.3 অথবা 2.0 দিতে পারেন, অর্থাৎ সেটি তার হবে আপনার লোডের অনুযায়ী। আর আপনি যদি 1.3 অথবা 2.0 দেন তাহলে আপনার এটি আজীবন লাইফ গ্যারান্টি থাকবে, আর 2376 তার দিলে কয়েক বছর পরে নষ্ট হয়ে যেতে পারে। তো আমি আপনাদের দেখিয়ে দিতেছি কীভাবে মাল্টি প্লাগটি তৈরি করবেন। 8-pin সকেটের যেখানে সুইচ রয়েছে বা যে পাশে সুইচ রয়েছে অথবা যেখানে এল অথবা L1 লেখা আছে সেখানে আমরা লাল তারটি লাগিয়ে দেব, আর যেখানে N লেখা আছে সেখানে আমরা কালো তারটি লাগিয়ে দেব, অর্থাৎ L মানে হচ্ছে ফেজ আর N মানে হচ্ছে নিউট্রাল তার। N এর মধ্যে আমরা কালো তারটি লাগিয়ে দেব। আর উপরে কভারটি, সকেটের উপরে কভারটি আপনারা টেস্টার দিয়ে আড়াল দিলে খুলে যাবে। আর 6-pin এবং 8-pin সকেটের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং কি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে 6-pin কীভাবে কানেকশন করেন অথবা 8-pin কীভাবে কানেকশন করবেন এটার বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমরা এখন স্ক্রুপগুলো বোর্ডের সাথে লাগিয়ে দেব। বোর্ডের সাথে স্ক্রুপগুলো লাগানো হয়ে গেলে আমরা উপরে কভারটি চাপ দিয়ে বসিয়ে দেব। তারপর আমরা অপর প্রান্তে একটি 2-pin প্লাগ লাগিয়ে দেব। আপনারা চাইলে এখানে 3-pin প্লাগও লাগাতে পারেন, তবে যেটি লাগান ভালো মানের প্লাগ ব্যবহার করবেন, তাহলে আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন। তো আমি 2-pin প্লাগটি খুলে নিতেছি। খোলার পরে আমরা দুই পাশে দুটি তার লাগিয়ে দেব। এখানে যেই পাশে আপনি লাল কালার লাগান কোনো সমস্যা নেই, দুই পাশে দুটি লাগিয়ে দিলে হবে। আমরা দুই পাশে দুটি লাগিয়ে দিয়েছি। লাগানো হয়ে গেলে আমরা উপরে কভারটি আবার চাপ দিয়ে নাট লাগিয়ে দেব। তো এই কাজটি আপনারা ঘরে বসে করতে পারবেন। আর এই কাজটি করতে যদি আপনার ঝামেলা মনে হয় বা সমস্যা মনে হয় তাহলে আপনি সরাসরি দারাজ থেকে এটি সম্পূর্ণ রেডি কিনতে পারবেন। তো দারাজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার চাইলে সেখান থেকে কিনে নিতে পারবেন। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।